ফেলানির রক্তের উপর থেকে বাংলাদেশে ট্রেন যাবে, আর উনি 350 টাকার হিসাব দিচ্ছে। মেয়া এখন ইলিশ মাছের বাজার বসতে গেলে 350 টাকা, একটা মাছ বিক্রি করলে তারপরে বাজারে আপনার ট্যাক্স দিয়ে যায়, আর ভারতের ট্রেনে আপনার 1 টন মাল আসবে 345 টাকার হিসাব নিয়ে বসছেন। এই সব ধান্দাবাজির জন্যই তো বাংলাদেশটা আজকের ধ্বংসের মুখে চলে গিয়েছে। এই যে আপনারা যে টুইস্ট করার চেষ্টা করছেন, তাহলে আমি কি বলবো যে জিল্লুর রহমান ভাই পাকিস্তানের দালাল, বা আমি কি বলবো যে আপনি পাকিস্তানের দালাল? নো, জিল্লুর ভাই এটি তো পাকিস্তান এমপ্লয়মেন্ট নিয়ে করা কথা হচ্ছে। বলে নাই, একটা শব্দ পাকিস্তান নিয়ে জিল্লুর ভাই বলে হ্যাঁ, নাই, আচ্ছা তো, না বলে নাই, আচ্ছা বলে তো, নাই, কারণ উনি, নো বলে নাই। ভাই তিনি বলেছেন ভাই আমি বলি বাংলাদেশের সংবিধান কি বলছে, তিনি বলেছেন সংবিধানে একটা যা আইন, বলছে নো নো, উনি জিল্লুর অধ্যায় ভাইয়ের তিনশো বক্তব্য আমি বলছেন। শুনেছি। আপনাকে বলছি আচ্ছা, যে আওয়ামী লীগের মধ্যে একটা দেশপ্রেমিক মানুষ নাই যে দেশ নিয়ে কথা বলবে, এটা তো চুক্তি নিয়ে, না, তাই ঠিক তো? আছে ঠিক খালেদা আছে, জিয়া, আপনি বলবেন খালেদা আপনি জিয়া, যে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটা অংশ থেকে ভারতের আরেকটা অংশ রেলওয়ে সংযোগ চালু করবে। হ্যাঁ, এখনো তো আছে, কিন্তু সেটা কিভাবে আছে? এইটাকে ওনারা ডিরেক্ট করতে চাচ্ছেন, এটা প্রস্তাবনা দিয়েছেন, এটা কিন্তু চুক্তি হয় নাই। আমার আগের 5টি ট্রেনের যে চুক্তি ট্রানশিপমেন্টের মানে চুক্তি কে আছে, বলেছে আপনাকে? এই যে এটা কি বলছে এখানে, বলে ট্রানজিট কি চালুর পর বলছে, ভারতের বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করেছে, ইলাট হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে পরীক্ষামূলক ভাবে আগামী মাসেই, বাংলাদেশ দিয়ে ভারতের রেল হ্যাঁ, চলবে। পরীক্ষামূলক মানে ভাবে ভাই, পরীক্ষামূলক সাধু ভাবে ভাই, যদি এখনো আগে একটা ট্রেন ঠিকই থেকে চলে, থাকে, এটা পরীক্ষামূলক ভাবে সাধু আগামী ভাই, মাস থেকে এখনো কি দুটো করতে ট্রেন হবে? চলে, দেখুন, সেখানে আমার কিন্তু একটা একটা, একটা 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 সিম্পল একটা সিম্পল কোশ্চেন আপনার কাছে। বলেন আপনি বলতে আগে থেকে আছে, আগে থেকে থাকলে পরীক্ষামূলক ভাবে আগামী মাস থেকে কিভাবে চালু হয়? হ্যাঁ, সেটা হচ্ছে ডিরেক্ট এখন আছে হলো যে ট্রেন দুটো চলে চিলাহাটি তার মানে হলদিবাড়ি দিয়ে, সামথিং নিউ, রাইট? ডিরেক্ট, আগে যেটা ছিল ওটা তো এটা আছে, নিউ না, আরো সামথিং নিউ এটা যেটা না। হলো ডিরেক্ট। আমি দুটো বিষয় এখানে আমি উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের কিন্তু ভারত বড় প্রতিবেশী রাষ্ট্র, এবং 1971 সালে যেটি কলিমুল্লাহ স্যার ব্যঙ্গ করেই বলুক আর ওনার নিজের জায়গা থেকেই বলুক, কথা কিন্তু সত্য যে আপনি এটাকে কিন্তু অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ভারতের যে ভূমিকা ছিল এবং ভারত যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, সেটার একটা দায় বা একটা ঋণ আছে, সেটি হচ্ছে ভিন্ন একটি ইস্যুর জায়গায়। কিন্তু আমাদের যে এখন চুক্তির যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, সেখানে আমরা অনেক কিছু কিন্তু স্কিপ করে যাচ্ছি। এখন আপনাকে কিন্তু মাথায় নিতে হবে যে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে, সেই জায়গাটিতে সারা বিশ্ব যে পোলারাইজেশন হচ্ছে, সেই পোলারাইজেশনের জায়গায় আমাদেরকেও অন্তর্ভুক্ত হতে হচ্ছে। আপনি যদি বাংলাদেশের সাথে ভারতের 71 সাল থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ গত পরশুদিন পর্যন্ত যে চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর দেখেন, তার মধ্যে 22 ধরনের চুক্তি কিন্তু আমাদের পূর্বেও ছিল, সেটি জিয়াউর রহমান সাহেবের, কিন্তু উনি 3টি চুক্তি করেছিলেন। এখন যে চুক্তির বিষয়টি আসছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র বিরোধিতার ক্ষেত্রে যে একাডেমিক যে আলোচনাটি করা উচিত, বা আমরা কি প্রাপ্তি বা কি পাচ্ছি না, কি ঘটতে যাচ্ছে, সেগুলো নিয়ে আমরা না করে আমরা এখানেও রাজনীতি খুঁজছি, এবং আমরা কি খুঁজছি যে কার বন্ধু কার বন্ধু নয়। জিল্লুর ভাইয়ের বক্তব্য শুনে আমার কাছে মনে হচ্ছে যে ভারত আমাদের শত্রু হিসাবে দাঁড়িয়ে আছে। এটা ছিল জিল্লুর ভাইরা যদি 1971 সালে বাংলাদেশের বিপক্ষে ছিলেন, তাহলে ভারত তাদের শত্রু হিসাবেই ছিল, কারণ 1976 সাল থেকে পরবর্তী সময়ে পাকিস্তানের সম্পর্কে সম্পর্ক কিন্তু আমাদের যারা বিরোধিতা করেছিল বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে, তাদের সঙ্গে কিন্তু জিয়াউর রহমান 78 সালের যে দল গঠন করার পরে উনি যখন ভারত সফর করেছিলেন, তখন কিন্তু তাদেরকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। দ্বিতীয়ত আমি বলছি যে সেই জায়গাটিও কিন্তু রাখতে পারেন নাই। আজকে আমার যে বিষয়টি, সেটি হলো যে চুক্তি এবং সমঝোতা। জিল্লুর ভাই, একটি উত্তর আমি না দিলে নয়, দর্শক বিভ্রান্ত হবে। ডেফিনেটলি আর্টিকেল 145 এর ক বা এ ধারা অনুসারে এই আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে উনি প্রথম অংশটি কিন্তু উনি বলেছেন, দ্বিতীয় অংশের কন্ডিশনের কথাটি কিন্তু উনি বললেন বললেন না। এটি আমার কাছে খুব দুঃখ লাগে যে আপনি যখন কোনো কিছু উপস্থাপন করবেন, কারণ এটি আমাদের তো রাষ্ট্রীয় একটি ইস্যু, এটি আজকে এই সরকার না থাকতে পারে আর অন্য সরকার আসতে পারে, কিন্তু চুক্তি বা সমঝোতা এটি কিন্তু থেকে যাবে আমাদের সঙ্গে। তো সেই জায়গাটি আমি বলছি যে তবে শর্ত থাকে যে, এখানে কিন্তু সংবিধানের আরেকটি বাধ্যবাধকতা কন্ডিশন করে দিয়েছে যে পেশ করিবার ব্যবস্থা করিবেন সংসদে, তবে শর্ত থাকে যে জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরূপ কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হবে। এখন এই জায়গাটি জিল্লুর ভাই স্কিপ করে গেলেন, উনি শুধু প্রথম অংশ পড়লেন, তারপরে কিন্তু উনি আর এটি বললেন না। এখন আমি আসি যে আমাদের না, এটা একজন, এটা আপনি কি বলেন, এটা কি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে গোপনীয় কিছু? না এখানে তো কিছু কিছু ইস্যু আছে, যেমন আমি বলি
যে হ্যাঁ জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট কিছু বিষয় আছে আমাদের, যেখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের সামরিক সামরিক যে যে না, চুক্তি আমরা বা সামরিকটা, ঠিক আছে, আপনি বলতে সামরিকটা গোপন কেন আপনি বলবেন সেটা আমি জানি না, কিন্তু ট্রেনের, ট্রেন চুক্তিটা কি আপনি হ্যাঁ ট্রেন, জাতীয় না না নিরাপত্তার কোন ট্রেন চুক্তি ইস্যু, ওপেন আছে, কারণ ট্রেন এটা? কিন্তু চুক্তি অনেক। সাগর ভাই লেট মি ফিনিশ, এই জায়গাটাই তো মজা, টুইস্ট করছেন বিরোধীরা, টুইস্ট আচ্ছা, করছেন। আমি আপনাকে বলি, অলরেডি বাংলাদেশের সঙ্গে 5টি ট্রেনের চুক্তি আছে, অর্থাৎ ট্রানশিপমেন্টের চুক্তি আছে, এর মধ্যে তিনটি হচ্ছে যাত্রীবাহী ট্রেন, দুটি হচ্ছে পণ্যবাহী ট্রেন। এখন এই পণ্যবাহী ট্রেনের ট্রানশিপমেন্টের পদ্ধতিটা কি ছিল? ট্রানশিপমেন্টের পদ্ধতি ছিল যে বর্ডার, আমার দুটো বর্ডার এখন এরা ব্যবহার করছে, একটা হচ্ছে মোংলা বন্দর থেকে চট্টগ্রাম হয়ে যে ওরা পণ্যটি নিয়ে যাচ্ছে, সেটি চিটাগাং থেকে আখাউড়া বা ত্রিপুরা বর্ডারে ট্রেনটি আসে, আমাদের ট্রেন নিয়ে যায়, ওখানে ইঞ্জিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যেটি করার চেষ্টা করছে, এবং চুয়াডাঙ্গা থেকে যেটা কলকাতা থেকে ট্রেনটি আমাদের ঢাকায়, কিন্তু মৈত্রী ট্রেন যে দুটো আসে, সেই লাইন দুটো কিন্তু সংস্কার করা হয়েছে। এবং এখানে কি ছিল বিষয়টি ট্রানজিশনের, যে ট্রেনটি চেঞ্জ হবে না, আপনার ইঞ্জিনটা চেঞ্জ হবে। বাংলাদেশ বর্ডারে যখন ট্রেনটি আসবে, বাংলাদেশের ইঞ্জিন অ্যাটাচমেন্ট করবে, বাংলাদেশের ড্রাইভার নিয়ে চলে আসবে, এবং ওখানে একটি, ওই যেটি জিল্লুর ভাই বললেন, আমি যেহেতু পুরো চুক্তিটা আমার কাছে আসেনি, বাট ওখানে কিন্তু ডগ স্কোয়াড এবং পুলিশ অন্যান্য দিয়ে কিন্তু ট্রেন কিন্তু চেক করানো হয়, এটি চেক করানো হয়। এখন যেটি করতে চাচ্ছে, যেটি প্রস্তাব দিয়েছে, মালামালের ক্ষেত্রে ট্রানজিশনমেন্ট হিসাবে 300 টাকা পার টন এটি বাংলাদেশ পেয়ে থাকে, কিন্তু যেটা আরো বেশি পাওয়ার কথা। আমি কিন্তু এর আগেও একটি ট্রান্সশিপমেন্ট নিয়ে কিন্তু কথা বলেছি, আমাদের আন্দোলনটি ওই জায়গায় হওয়া উচিত, যে জিল্লুর ভাইরা বলবেন যে আমরা অবশ্যই, আমরা অর্থনৈতিক ভাবে উন্নয়ন করতে চাই, আমরা যেমন কলিমুল্লাহ স্যার বললেন যে ভারতের ট্রেনটা দেখতে কি রকম সুন্দর না খারাপ সেটা নিয়ে আমাদের হয় না প্রতিযোগিতা, হয় যে সাগর ভাই আজকে একটু সুন্দর টি শার্ট পরেছেন, এখন এই টি শার্ট দেখে আমি অনুপ্রাণিত হতে পারি, যে না সাগর ভাই টি শার্টটা এখন আমার গায়ে ভালো লাগবে কি লাগবে না সেটি পরের বিষয়, বাট আমি অনুপ্রাণিত হচ্ছে একটা সুন্দর টি শার্ট দেখে। স্যার হয়তো বা ওই সেন্সে বলছেন যে ভারতীয় ট্রেনের বগি দেখেও হয়তো বা আমরা ইন্সপিরেশন হতে পারি, যে আমাদের ট্রেনের কামরাগুলো পরিবর্তন হতে পারে, এটি উনি কথা হ্যাঁ, ইনসাল্ট করো, আপনি এটাকে খুব বিশাল একটা প্রাপ্তি হিসেবে দেখাতে চাচ্ছেন। না না প্রাপ্তি না, উনি এটা ইনসাল্ট হিসাবও বলতে পারেন, অথবা ইন্সপিরেশন হিসাবও দেখাইতে পারেন, যেটা আমি আপনাকে বললাম যে ইন্সপিরেশন, যে সাগর সাহেব আজকে সুন্দর একটা টি শার্ট পরেছে, তাই এই টি শার্টটা আমিও পরতে পারি। আমি সেটি না, আমি বলছি যে 5টি ট্রেন যে চালু আছে এখানে, ট্রানশিপমেন্টে চুয়াডাঙ্গা এবং এখন চিলাহাটি হলদি বন্দর, আমি গত কিছুদিন আগেও আমি এই এই বর্ডার কিন্তু আমি দেখে এসেছি, কারণ ওখানে যেহেতু পোর্ট হচ্ছে, ল্যান্ড পোর্ট হচ্ছে সেই জায়গাটাই, এটা কিন্তু আগেই ছিল। এই ট্রেন সংযোগ যেটা নিয়ে কথা বলছি, এটা শুধুমাত্র তাদের নিজেদের ট্রেন, নিজেদের প্রয়োজনে নিজেদের মালামাল নিয়ে আপনার তাদের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে না যাবে, না ভাই, আমি আপনাকে বলি, এটা বাংলাদেশের সাথে, বাংলাদেশের এখানকার কোনো আমি আমি সংযুক্ত আসছি বা আমি কোনো আমি আসছি ধরনের সম্পর্ক এখন যেটা এখানে থাকছে বললেন, না, শুধুমাত্র না না তাদের আমি আমি জিনিসকে আমাদের ভূখণ্ডের মাঝখান দিয়ে ভেদ করে তাদের আরেক প্রান্তে চলে যাবে। আমি এই হলো আমি এটা প্রস্তাবনা, যেটা এই সুস্পষ্ট সাগর ভাবে বিনয় কোয়াত্রা বলেছেন, যে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের একটা অংশ থেকে ভারতেরই আরেকটা অংশ রেলওয়ে সংযোগ চালু করবে। এখনো তো আছে, কিন্তু সেটা কিভাবে আছে, এইটাকে ওনারা ডিরেক্ট করতে চাচ্ছেন, এটা প্রস্তাবনা দিয়েছেন, এটা কিন্তু চুক্তি হয় নাই। আমার আগের 5টি ট্রেনের যে চুক্তি ট্রানশিপমেন্টের হয়নি চুক্তি কে আছে, বলেছে আপনাকে? এই যে এটা কি বলছে এখানে, বলে ট্রানজিট কি চালু করে বলছে, ভারতের বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে, পরীক্ষামূলক ভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল হ্যাঁ চলবে। পরীক্ষামূলক কেন ভাবে ভাই, পরীক্ষামূলক সাগর ভাবে ভাই যদি এখনো আগে একটা ট্রেন থেকেই থেকে চলে, থাকে, এটা পরীক্ষামূলক ভাবে সাগর আগামী ভাই মাস থেকে এখনো কি দুটা করতে ট্রেন হবে? চলে, দেখো, সেখানে আমরা দুটা একটা ট্রেন, একটা 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 সিম্পল একটা সিম্পল কোশ্চেন আপনাকে, কি বলেন, আপনি বলতেন আগে থেকেই আছে, আগে থেকে থাকলে পরীক্ষামূলক ভাবে আগামী মাস থেকে কিভাবে চালু হয়? হ্যাঁ সেটা হচ্ছে ডিরেক্ট, এখন আছে হলো যে ট্রেন দুটা চলে চিলাহাটি তার মানে হলদিবাড়ি, সামথিং নিউ, রাইট? ডিরেক্ট, আগে যেটা ছিল ওটা তো না আছে, নিউ না আরো সামথিং নিউ ভিন্ন, যেটা হলো ডিরেক্ট। হ্যাঁ মানে সেটা হচ্ছে যে আগে ইঞ্জিনটা সেটাই বলতে চাচ্ছি। বাংলাদেশের ইঞ্জিন নিয়ে যেত, এখন ওদের ইঞ্জিনটাই, ওরা চেঞ্জ করতে চায় না, মানে যে কম্পার্টমেন্ট গুলো নিয়ে বাংলাদেশে ঢুকবে সেই ইঞ্জিনটা বাংলাদেশের ইঞ্জিন, বাংলাদেশের পোর্শনে বাংলাদেশের ড্রাইভাররা নিয়ে গিয়ে ওই বর্ডার পর্যন্ত যায়, এখন ওরা চাচ্ছে এই ইঞ্জিনটা যেন চেঞ্জ না, এটি প্রস্তাবনা, সেটিরই একটি মানে এখন তারা পরীক্ষামূলক, নিজেদের জিনিসই আমাদের উপর দিয়ে তাদের নিজেরটা এখনো নিজেরাই তো নিয়ে যাবে, আমাদের কোনো যাচ্ছে, হস্তক্ষেপ থাকবে না। না না সাগর ভাই এখনো তো যাচ্ছে, আমি তো আপনাকে বলছি তো, এখনো তো 5টি ট্রেন তো চলাচল করছে, পরীক্ষামূলক ভাবে কি শুরু করতে যাচ্ছে? ওই ডিরেক্টটা, মানে অর্থাৎ হলো আমি এই ডিরেক্টের জায়গাটা কথাই বলছি, ডিরেক্ট ডিরেক্টের মানে কথাই, ডিরেক্ট এখনো তো তো এই ট্রেন পর্যন্ত আছে, আছে, আপনার ভাষায় ডিরেক্ট আনডিরেক্ট যেটাই বোঝাতে চাচ্ছেন, ডিরেক্ট যেটাই বলে এই আমি পর্যন্ত আপনাকে বলি, আমাদের। সাগর একটু বোঝেন, যে ট্রেনটি কলকাতা থেকে সেরে সেরে আসলো,
এসে আমাদের গেদে বর্ডার, আমি গেদে দিয়ে আপনাকে আমি বলি, গেদে বর্ডারে ট্রেনটি আসলো, ট্রেনটি আসার পরে গেদে বর্ডার থেকে ইঞ্জিনটা ছুটে যায়, ইঞ্জিনটা ভারতীয় ইঞ্জিনটা ছুটে যায়, বাংলাদেশের ইঞ্জিন গেদে বর্ডারে প্রবেশ করে, ইঞ্জিনটা নিয়ে ওইটা চেক হয়, চেক হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে। এই এই প্রক্রিয়ায় এখন মালবাহী দুটো ট্রেন এবং আমাদের প্যাসেঞ্জার ট্রেন বা মৈত্রী ট্রেন, তিনটা ট্রেন চলে আমাদের, এই এই প্রক্রিয়ায় চলে। এখন ভারত যেটি চাচ্ছে সেটি হলো সেই পরীক্ষা তাদের ট্রানশিপমেন্টের, আমাদের পার টন অর্থাৎ হলো যে পরিমাণ বহন করে, এই অনুসারে 300 টাকা করে আমাদের শুল্ক ধার্য করা আছে। ওনারা যেটা বলছেন যে আমরা এই ট্রেন মানে ইঞ্জিনটা চেঞ্জ করতে চাচ্ছেন না, ওনারা বলছেন যে মালবাহী ট্রেনের ক্ষেত্রে এটা শুধু বলা হচ্ছে, প্যাসেঞ্জার ট্রেন না কিন্তু, মালবাহী যে দুটো ট্রেন চলে এই ট্রেন দুটোর কথা উনি প্রস্তাবনা দিয়েছেন যে আমি গেদে দিয়ে যদি আমি ঢুকে আমি যদি শিলিগুড়ি যাই বা চিলাহাটি দিয়ে যদি আমি বেরিয়ে যাই, তাহলে আমি গেদেতে এবং চিলাহাটি বর্ডারে এই দুই জায়গায় যে ইঞ্জিনটা চেঞ্জ করা হচ্ছে এইটা আমি চেঞ্জ করতে চাই না, আমি ডিরেক্ট ওইটার ওই ইঞ্জিন দিয়ে আমার ট্রেনটি আমি ডিরেক্ট যেতে চাই, এই প্রস্তাবনাটা দিয়েছে। তার পরীক্ষামূলক একটি ট্রেন তারা জুলাই মাসে একটি হলদিবাড়ি দিয়ে মানে চিলাহাটি দিয়ে, নীলফামারী মানে গেদে দিয়ে চিলাহাটি দিয়ে তারা শিলিগুড়িতে যেতে চায়, যে লাইনটা এখনো বিদ্যমান এবং এটি ব্রিটিশ আমল থেকে এই লাইনটি চালু ছিল, পাকিস্তানের সময় সেই লাইনটি বন্ধ মানে করা এখন হয়েছে। তো বলতে চাচ্ছেন যে বাংলাদেশের একটা টাচ ছিল, যে বাংলাদেশি ইঞ্জিন অন্তত পক্ষে নিয়ে তাদের রাইট, জিনিস আমাদের লোকজন ভাড়া সেটাই হোক, খেটে হোক বা না যেভাবে হোক তাদের জিনিসকে আমাদের রাস্তা পার করে দিচ্ছে, আমাদের লোকজন আবার তাদের হাতে দিয়ে তুলে দিচ্ছে, এই দিচ্ছে, তো জি ছিল। জি এখন তারা জি চাচ্ছে আমাদের লোকজনের কোনো টাচ না থাকুক, তাদের লোকজনই আমাদের উপর দিয়ে তাদের হ্যাঁ কাজে যাবে, কিন্তু বাধা কিন্তু দিতে যেটি হবে, এই জিজু তো ভাই বললেন, ব্যাপারটা নিয়ে, হ্যাঁ এটাই পরীক্ষামূলক, এটা নিয়েই কথা বলছি, এটাকে আপনি রাইট, এই সহায়তা হ্যাঁ এখন চাচ্ছেন। সেখানে আছে জিল্লুর ভাই যে কথাটি বললেন যে ওই যে শুল্কর জায়গাটাতে ওনারা যেটা প্রস্তাব করেছেন, তারপরও তো এখানে ট্রেনটাকে ম্যানেজমেন্ট করতে হবে, ট্রেনটা শুধু লাইনে উঠলে হবে না, তো আপনাকে তো সিগন্যাল লাগবে, তার একটি নাম্বার লাগবে, তার হচ্ছে হলো আপনার লাইন ক্লিয়ারেন্স লাগবে, তো এই কাজগুলো করার জন্য যে ম্যান পাওয়ার কে কাজে লাগাবে সেটির জন্য একটি, এটা শুল্ক না, এটি তারা একটি চার্জ, যেটি জিলু ভাই বললেন যে সার্ভিস চার্জ তারা দিতে যায় চায় সেটি বাংলাদেশের এখন প্রাপ্তি বলতে এখানে কি একদম এক লাইনে শেষ করবেন? আমি হ্যাঁ আবার অন্য বাংলাদেশের ক্লারিটি প্রাপ্তি আছে। সাগর ভাই, সাগর ভাই রিপন ভাইকে জিজ্ঞেস করতে চাই, রিপন ভাই কি আজকে হ্যাঁ, সম্পূরক ভারতের, প্রশ্ন করতে বা না পারেন, জি জাস্ট প্লিজ। সম্পূরক প্রশ্ন হচ্ছে এটাই যে উনি কি ভারতের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আজকে টক শোতে জয়েন করছে না বাংলাদেশি নাগরিক হিসাবে? বিষয়টা তো না, এমন উনি না যে যে কোনো আওয়ামী ভাবে লীগ বিএনপি বলতে না, পারেন, ওনার যদি আওয়ামী রাইট লীগ, আছে। অবশ্যই বলতে পারি, শোনেন আমি বলি, যদি আওয়ামী লীগ বিএনপি যুদ্ধ হইতো আপনি আমার সাথে তর্ক বিতর্ক অনেক পয়েন্ট তুলতে পারতেন, যুদ্ধটা আমার মাতৃভূমি নিয়ে, এই ভূমিতে তো উনি যেভাবে ডিফাইন করতেছে আমাদের সাথে, মনে হচ্ছে যেন ওনাকে ওখান থেকে ভারতের পক্ষে ওনার সব বলেই দিতে হবে, ট্রেনটা কিভাবে যাবে, কত পার্সেন্ট যাবে, কিভাবে হালাল হইলো না, উনি দেশে ফ্যাক্টস, যুদ্ধের, উনি না না ফ্যাক্টস গুলি একটা বলার চেষ্টা করছেন, জি আমি আমি বলি, পুরস্কারস্বরূপ, এই যে দেশপ্রেমিক মানুষগুলোর অভাব, আজকে না বাংলাদেশটা দালালে রূপান্তরিত হয়ে গেছে, তার উজ্জ্বল নক্ষত্র হচ্ছে না না রিপন ঠিক আছে, ভাইয়ের না আমরা ব্যক্তিগত বক্তব্যটা, আক্রমণ না 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 করি, আমি না খুব না 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 ব্যক্তিগত, অল্পভাবে শুনতেছিলাম, না না শুনতেছিলাম ব্যক্তিগত তবে আক্রমণ এখানে নরে এলো না, না, কিন্তু আমি একটু আজকে ওনাকে তার শেষ করতে আলোচনা দিই, আপনার আমার কাছে কাছে, আসছি, আমার কাছে সাগর ভাই ফয়জুল মনে আমি হয়েছে যে বলি, এখন আর বাংলাদেশে ওনাকে আমি শেষ একটা করতে দিই, উনি মানুষ একদম শেষ পায়, দেশপ্রেমিক কথা বলার নাই, সাগর ভাই এটাই আজকের প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগের মধ্যে একটা দেশপ্রেমিক মানুষ নাই যে দেশ নিয়ে কথা বলবে, এটা তো চুক্তি না নিয়ে, না আমি ঠিক আছে ঠিক খালেদা আছে, জিয়া, আপনি বলবেন, খালেদা আপনি জিয়া বলবেন, হাজিরা আপনি নিয়ে কথা দেশপ্রেম বলছি না, নিয়ে বলবেন, কিন্তু উনি আমরা যে ফ্যাক্টস গুলি উনি বুঝবার উনি চেষ্টা ভারত করছি, নিয়ে যে বলবে, উনি আমাদের ভারত নিয়ে বলবে, এই আন্ডারস্ট্যান্ডিং এর তো গ্যাপ গুলিকে উনি বুঝবার ভারত চেষ্টা, নিয়ে উনি বলবে, যেহেতু স্টাডি উনি করেছেন, ভারত নিয়ে ওনার বলবে ভুল সাগর ভাই, নাকি তাহলে বলে দেন উনি, সাগর ভাই যে আজকে আপনারা দেশ নিয়ে কথা বলবেন আর ভারত নিয়ে রিপন ভাই কথা বলবে, সেটা বলেন, সেটাই হতে পারে আজকে, হ্যাঁ না ঠিক আছে, শোনেন উনি উনি ফাইজুল, আমি 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 খুব আমি শেষ খুব করতে হবে, এক লাইনে শেষ করুন প্লিজ, শোনো, একদম আমি শেষ না করতে সাগর ভাই রিপন ভাই, এখানে আপনি একটু শেষ পয়েন্ট করুন, দিতে হবে, জি ফয়জুরের এই এই নলেজ, তাহলে আপনার সামনের এই ডক্টরের সার্টিফিকেট নিয়ে আমি প্রশ্ন তুলতে হবে, আমরা এখানে অ্যানালাইসিস করছি, ইট ইজ নট দা, এই যে আপনারা যে টুইস্ট করার চেষ্টা করছেন, তাহলে আমি কি বলবো যে জিল্লুর রহমান ভাই পাকিস্তানের দালাল, বা আমি কি বলবো যে আপনি পাকিস্তানের দালাল, ন, জিল্লুর ভাই এটি তো পাকিস্তান অ্যানালাইসিস নিয়ে করা কথা হচ্ছে। বলে নাই, একটা শব্দ পাকিস্তান নিয়ে জিল্লুর ভাই বলে হ্যাঁ নাই, আচ্ছা তো না বলে নাই, আচ্ছা বলে তো, নাই, কারণ নো বলে নাই, ভাই তিনি বলেছেন ভাই আমি বলি বাংলাদেশের সংবিধান কি বলছে, তিনি বলেছেন সংবিধানে একটা যা আইন, বলছে নো নো উনি জিল্লুর অন্যদের ভাই মতো বক্তব্য আমি বলছেন, শুনেছি আপনাকে বলতে, আচ্ছা জিল্লুর এই তো ভাই আমি বলেছে বলছি, বাংলাদেশের কনস্টিটিউশন, ফয়জুল কি জিয়াউর রহমানের, বলেছে একটি বিদেশি ফয়জুল আইন বাংলাদেশে পাশ করতে হলে কি আইন আছে সেটা বলেছে, হ্যাঁ জিল্লুর ভাই বলেছে যে বিএনপি বাদ আচ্ছা দেন আচ্ছা বর্তমান আচ্ছা, আমি একটু সেই একটু বিরোধী দলকে আমাকে আন্দোলন করবে সেটা বলেছে, তাকে পাকিস্তান এখানে বলে নাই, আমি তো ওই দুঃখের ডক্টর জায়গা ফয়জুল থেকে ডক্টর আমি ফয়জুল তাকে একটু প্রশ্ন ডক্টর করেছি, জনাব রিপন একটু আপনি আপনার নিশ্চয়ই একটু ভারতের, এখানে আপনি এখানে একটু ভারতের কুতুহল পক্ষ থেকে, হচ্ছে,
আপনি ভারতের পক্ষ থেকে বেতনভুক্ত হয়ে টকশোতে এসেছেন, দিস আচ্ছা ইজ না ফাইন, না, এটাই ব্যক্তিগত সত্য, আক্রমণ, এটাই প্লিজ সত্য। ব্যক্তিগত আক্রমণ করবেন না কেউ কাউকে। আমি জনাব রিপন, রিপন আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, প্লিজ বি সিরিয়াস। জনাব জিল্লুর রহমান, আপনি 3টি পয়েন্টস বলেছেন যে আপনি পুরো যুক্তি সিরিয়াস ও হতে বলছেন ফেলানির গিয়ে লাশ ডক্টর, রক্তের উপর থেকে, ফেলানির রক্তের উপর থেকে বাংলাদেশে ট্রেন যাবে আর উনি 350 টাকার হিসাব দিচ্ছে। মিয়া এখন ইলিশ মাছের বাজার বসতে গেলে 350 টাকা, একটা মাছ বিক্রি করলে তারপরে বাজারে আপনার ট্যাক্স দিয়ে যায়, আর ভারতের ট্রেনে আপনার 1 টন মাল আসবে 345 টাকার হিসাব নিয়ে বসছেন। এইসব ধান্দাবাজির জন্যই তো বাংলাদেশটা আজকের ধ্বংসের মুখে চলে গিয়েছে ঠাকুর ভাই। আচ্ছা আপনি ঠিক আবার আছে, আপনি বলছেন, বলবেন আপনি আবার ডক্টর বলছেন ফাজিলক, আপনি বলবেন ডক্টর তার হিসাব ফাজিলক, আপনি দিতে বলবেন পারবেন ডক্টর আপনার ফাজিলক, সময়। আপনি বলবেন বলবেন আমি আসছি এক্ষুনি আপনার ডক্টর ফাজিলক আপনার কাছে আসছি। ব্যারিস্টার জিল্লুর রহমান আপনার কাছে আবারও 3টি পয়েন্টস একটু যদি রিপিট করেন ছোট্ট করে, যে যে পয়েন্টস গুলি আপনি পয়েন্ট আউট করেছেন গুরুত্বপূর্ণ ভাবে অনেকগুলি পয়েন্টস এর মধ্যে, এই 3টি পয়েন্টস গুলি একটু বলবেন, দয়া করে রিপিট করবেন, তাহলে আমি আরিফুর রহমান রিপোর্টের কাছ থেকে এই 3টি পয়েন্টস এর ব্যাপারে ইন পার্টিকুলার একটু তার কাছ থেকে একটু জানতে চাই। আরিফুর রহমান রিপন তো আমি যে কথাগুলো বললাম সেগুলো রিপিটেশন করেছে। ওখানে এগ্রিমেন্টে আর্টিকেল আর্টিকেল 4 এতে যেটা বলা হচ্ছে যে নো ফিজিক্যাল ইনস্পেকশন, তার মানে এখানে যে সামরিক গুডস বা সামরিক যন্ত্রপাতি বা সামরিক সরঞ্জামাদি যদি যায় তাহলে বাংলাদেশ এটা চেক করতে পারবে না। আর রাইট, আর্টিকেল নাম্বার ওয়ান, আর্টিকেল ফাইভ আর্টিকেল ফাইভ অনে যেটা বলা হচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যদি কোনো বিষয় নিয়ে যদি কনফ্লিক্ট দেখা যায়, ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, তাহলে ইন্ডিয়ার ইন্টারেস্টটাই প্রিভেইল করবে। আর আর্টিকেল 8 এ বলেছে যে নো কাস্টম এক্সাইজ অর লেভি, অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জেস উইল বি অ্যাপ্লিকেবল। আর আগের যে সমস্ত এগ্রিমেন্ট গুলো ছিল বা এমওইউ গুলো ছিল সেখানে শিপমেন্টের কথা বলা ছিল, সেখানে শিপমেন্ট শব্দটা রিপিল করা হয়েছে, রিপ্লেস করা হয়েছে, এটা বলছে মুভমেন্ট। সো দিজ আর ওকে দ্য ওকে, ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ জনাব আরিফুর রহমান রিপন, আপনার সরাসরি টু দ্য পয়েন্টে এই 4টা পয়েন্টস এর উপরে আপনার ছোট্ট করে মতামত। প্রিয় দর্শক, আপনারা মনে খুব আমি গুরুত্বপূর্ণ আমি পয়েন্টগুলোর না কথা শুনেছেন, আপনারা ডক্টর ভাই, মতামত দিবেন। আমি আমি বলি সেটা হলো যে আমি খুব দুঃখিত যে ফাইজুল, এটা কিন্তু আসলে আলোচনাটাকে আমি তো আমরা বারবার ওদিকে না যাই, আমরা ওদিকে না যাই, আপনি না পয়েন্টগুলো না নিয়ে এবার আমাকে একটু ডক্টর বলতে হবে, কাছে যাচ্ছি। নাহলে নাহলে যে বিষয়টি হবে সেটি হচ্ছে যে আমরা কিন্তু আলোচনা করছিলাম, জিল্লুর ভাই বললেন যে এই যে 3টা স্পেসিফিক ধরে কিন্তু বললেন আমাদের আজকে আলোচনা এমন, যদি আমাদের রাষ্ট্রের জন্য এটি ক্ষতিকর হয় ওনারা রাস্তা নামবেন। আমি তো এটার সঙ্গে দ্বিমত করছি না, যে আমি এর আগেও বলেছি আপনি যদি শুল্ক আপনার কম হয় তাহলে আপনি শুল্কের জন্য আপনি রাস্তায় নামবেন, কেন কেন আপনি জিল্লুর বলবেন ভাই, আমরা কেন নামবো, আপনিও নামবেন, আপনি দেশপ্রেমিক না, আমি ডেফিনেটলি, তো আমি তো ওইটাই বলছি বলছি, আমি তো না না ওইটাই না না, বলছি, আপনি কি আপনি নামবেন না, আপনি আপনি না না দেশপ্রেমিক ফাইজুল, নাগরিক আমি না, বলি আমরা কেন নামবো, ফাইজুল, আমার আমি বলি বিষয়টা না, আমি আমার কেন আমার নামবো, প্রশ্ন, আমার ফাইজুল জানবার বিষয় হলো একটু মোটা দাগ, আমি যেটা জানতে চাচ্ছি যে এই যে কয়েকটি পয়েন্টস এর কথা বললেন ব্যারিস্টার জিল্লুর রহমান, এতে জনাব রিপন আপনি মনে করেন কিনা যে আমাদের প্রাপ্তির নতুন কোন যোগ সূত্র আপনি দেখতে পাচ্ছেন কিনা? আর দ্বিতীয়ত হলো এই যখন পয়েন্টস গুলো, এই যখন কন্ডিশন, এতে আসলে আমরা আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলি হচ্ছে, এতে আমরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি কিনা? হানার মধ্যে ভাই ছোট্ট করে এখন জবাব আছে। আরো বলবো, আরো দেখুন আমার আমি 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 সেই জায়গার দিকে যাচ্ছিলাম, কিন্তু ফাইজুল অপ্রসঙ্গিক কিছু কথা নিয়েছে, আমি এই জায়গাতেই আসতাম, না, সেটি আমরা হচ্ছে আমরা বেশি সময় দেওয়া যাবে না, প্লিজ এই না পয়েন্ট আমি গুলোর আমি উপরে ফিনিশ শেষ করছি, মন্তব্য, প্লিজ আমি এই প্লিজ জায়গাতেই শেষ আসতাম। মন্তব্য। যদি আমাদের যে আগের যে চুক্তি ছিল বা ট্রানশিপমেন্টের যে বিষয়গুলো ছিল সেখানে যদি কোনো শব্দ রিপ্লেসমেন্ট হয়ে থাকে, যেটি জিল্লুর ভাই বললেন, আমি যেহেতু এই চুক্তিটা আমি দেখি নাই, জিল্লুর ভাই দেখেছেন উনি বলেছেন, ট্রান্সশিপমেন্ট নাকি বলা যাবে না, এটা এখন মুভমেন্ট হয়ে গেছে, এটা সম্পূর্ণ এটা ভাবে ওটা এখন কোন ক্ষেত্রে মুভমেন্ট হয়েছে, সেটি কি শুধুমাত্র পণ্যবাহীর ক্ষেত্রে মুভমেন্ট নাকি যাত্রী, আমার তো আমি বারবারই বলছি ওই যে শব্দটাই তো বাদ দিয়ে দেওয়া হয়েছে এই নতুন করে ওই না, আমি ট্রান্সশিপমেন্ট। আমি আমি এটাই বলছি যে এখানে কিন্তু আপনার দুটো বিষয় স্পষ্টত আমাদের ক্লিয়ার কনসেপ্ট দেওয়া উচিত, সেটি হচ্ছে যে আমরা যে আলোচনাগুলো আজকে হচ্ছে সেটি নিয়ে যদি বাংলাদেশের কোনো, যেটি জিল্লুর ভাই প্রশ্ন তুললেন যে আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের হুমকির বিষয় হতে পারে, তাহলে সেটি নিয়ে তো আলোচনা করা যেতে পারে, সেটি নিয়ে আমরা আলোচনা তুলতে পারি বা আমরা আপাতত বলতে এই পারি। 4টি পয়েন্টস এর মধ্যে আপনি হ্যাপি কিনা, শেষ একদম শেষ কথা বলবেন, শেষ হ্যাপি পুরোপুরি এখানে হ্যাপি বা আনহ্যাপির কিছু না, আমার প্রশ্ন হচ্ছে এটি সমঝোতা, এখন একটা আগের এই একটা চুক্তি হবে পরিস্থিতিতে একটা দেশের সাথে, একটা চুক্তি, এটা তো আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছু মিলিয়ে তো অবশ্যই এটা নিয়ে না ভাই আমি মানে আপনাকে বলি হ্যাপি এই আনহ্যাপির জন্য একটা বিষয় তো আপনাকে থাকে। বলছি, আপনি যেহেতু বাইরে থাকেন, ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন এবং যদিও তারা ইয়ের বাইরে, এর মধ্যে আপনি তো জানেন ইউরো রেলের একটি টান মানে চুক্তি আছে, তাদের মধ্যে কি চুক্তি নাই? তাদের মধ্যে এই 27টি কান্ট্রিতে কিন্তু ট্রেন চলাচল করে ইউরো রেলের মধ্যে, এবং সেম সিস্টেম ইজ দ্যাট। আমি ওই জায়গাটাই বুঝবার চেষ্টা করতেছিলাম জিল্লুর ভাইয়ের আচ্ছা কাছে, সেটি হলো যে অস্ট্রিয়া থেকে যে ট্রেনটি
আপনার মিউনিক যাচ্ছে, সে যখন সুইজারল্যান্ডের বর্ডার বাই ব্যবহার করছে, তখন কিন্তু ওখানে গিয়ে সে ইঞ্জিনটা চেঞ্জ করে ফেলছে, বা যে অংশটুকু নিয়ে সে জার্মানির না 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 মিউনিক না, যাচ্ছে। আপনি ভুল, আপনি ভুল বলছেন। পুরো ইউরোপের মধ্যে সকল ট্রেন, আপনি ট্রেন যোগাযোগ থেকে শুরু করে তারা সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা ফ্রি, একে অপরের দেশে যেতে পারে, মুভমেন্ট করতে পারে, আমি এটাই ব্যবসা তো করতে বলছি পারে, মানে সে যে এক্সারসাইজ ভাই করি, যাচ্ছে, তারা দেশ শুধুমাত্র দেশটা নামে বিভক্ত, কিন্তু চলাচল থেকে শুরু করে সবকিছু ফ্রি। আমরা আমাদের জায়গা থেকে কি ভারতে কোনোভাবে যেতে পারি, মুভমেন্ট করতে পারি, ভিসা বিহীন যেতে পারি? আমরা কি কোনোভাবে আমাদের ট্রেন তাদের দেশে যেতে পারে, এই ধরনের কোনো সুযোগ আছে কিনা যদি ওই প্রশ্ন হ্যাঁ করে সে ইউরোপীয়? মৈত্রী সেই চুক্তিতে আমাদের 5টা ট্রেন আছে ভাই, আমি ওই জায়গাটায় প্রশ্ন রাখতে চাই যে আচ্ছা, আপনারা, মৈত্রীর চেয়ে, মৈত্রীর বিষয়টা এক জিনিস আর আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বলছি সেটা সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস। আচ্ছা, আমি আর আপনার এই কাছে, জন্য আমি বললাম যে ভাই আপনারা টুইস্ট করছেন কেন, আপনি তো টুইস্ট করছেন এখানটায়, টুইস্ট কেন না করছেন? এখানে টুইস্ট না না, ট্রেন এটা কোনো কেন টুইস্ট, টুইস্টের কোনো অবশ্যই কিছুই নাই। টুইস্ট, মৈত্রী হলো আপনার আপনার এই দেশ থেকে আরেক দেশে গেছে, তাদের ট্রেনে তাদেরটা নিয়ে যাবে, আমাদের ট্রেন পর্যন্ত, ভাই আমরা এখনো ওই 5টা ট্রেন চালাবো ভাই, বর্ডার থেকে ঠিক ভিসা প্রসেসিং সবকিছু ঠিকঠাক করে, জাস্ট একটা সার্ভিস ওই পাশের, ওরা ওদের অ্যাডমিনিস্ট্রেশন ওইটুকু দেখবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এই হলো মৈত্রী। আর এটা হলো সম্পূর্ণ তাদের ট্রেনটা আমাদের রাস্তা দিয়ে, আমাদের বুক দিয়ে চলে যাবে, আমরা কোনো কিছু করতে পারবো না, দেখবো শুধুমাত্র। আর আমাদের কোনো ট্রেন তাদের ওখানে যাওয়ার কোনো এখন পর্যন্ত কোনো ধরনের আমি সুযোগ, এইখানে যতটুকু একটা আছেন কথা পয়েন্ট, সেই জায়গাতে আমাদের বার্গেনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, আপনি এটাকে আলোচনা আপনি হতে পারে। আপনি অন্যদিকে টুইস্ট করছেন কেন? আপাতত তাদের এই অ্যাক্সেসটা আমরা দিয়েছি, এ নিয়ে কথা।